হাই হ্যালো স্টুডেন্ট বঙ্গবাসারা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আর আজকের ক্লাসে আমরা স্টার্ট করব খনিজ মৌল তো আজকের ক্লাস আমরা ক্লাস সেভেনের চ্যাপ্টার খনিজ মৌল স্টার্ট করব যেখানে মানুষের খাদ্য অ্যাকচুয়ালি চ্যাপ্টারের নাম যেখানে একটা পার্ট হচ্ছে খনিজ মৌল ওকে তাহলে দেখো খনিজ মৌল বলতে কি কি বোঝায় এর আগে আমরা কার্বোহাইড্রেট দেখেছি প্রোটিন দেখেছি ফ্যাট দেখেছি ভিটামিন দেখেছি কিন্তু খনিজ মৌল কি বা এগুলো আমাদের শরীরে কি কাজে লাগে যেমন দেখো এখানে নিচে কতগুলো ঘটনা দিয়ে দিয়েছে যেমন নোখ চামচ আকৃতির হয় মানে নোখে নোখটা বেঁকে দু সাইড থেকে বেন্ড হয়ে যায় ওকে মাছ মাঝে মাঝেই পেশিতে টান ধরা দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া জন্মের পর অনেক শিশুর চোখ ট্যাড়া হয় ও মানসিক বৃদ্ধি ও বুদ্ধির বিকাশ দেখা যায় না রক্তের শর্কর পরিমাণ ক্রমশ বাড়তে থাকে তাহলে এই যে ঘটনাগুলো এগুলো কেন হয় এগুলোর পিছনের কারণ হচ্ছে খনিজ মৌল আমাদের দেহে যখন খনিজ মৌল বেড়ে যায় তখন কোনো কিছু বৃদ্ধি পায় বা কোনো কিছুতে মানে বিঘ্ন ঘটে আবার যখন কখনো খনিজগুলো কমে যায় তখন কোনো কিছুতে মানে ধরুন শর্কর পরিমাণ বাড়তে থাকে বা আমাদের যে রক্ত তার হচ্ছে তোমার চাপ বাড়তে থাকে কখনো হচ্ছে পেশিতে টান ধরে ঠিক আছে বা নোখ আকৃতি হয়ে যায় এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটতে থাকে এবার আমরা চলে আসি যে সমস্যাগুলো হয় এখানে আমরা প্রথমে বললাম যেগুলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোর অভাবে ঘটে না এগুলো ঘটে ভিটামিনের অভাবে কিছু হয় এবং কিছু হয় আমাদের খনিজ মৌলের অভাবে ওকে এখানে দেখো তারপরে দিয়েছি এই প্রয়োজনীয় খাদ্য উপাদান হলো খনিজ মৌল যেটা কারণে এগুলো হয়ে থাকে এরকম দরকারি এরকম দেখো এখানে দেখো কি বলেছে এই প্রয়োজনীয় খাদ্য উপাদান হলো খনিজ মৌল তাই তো তাহলে এগুলো হলো খনিজ মৌল তারপর বলেছে এরকম দরকারি খনিজ মৌলগুলো হলো আয়রন বলে দিয়েছে এক নম্বর দু নম্বর ক্যালসিয়াম তিন নম্বর ম্যাগনেশিয়াম চার নম্বর সোডিয়াম পাঁচ নম্বর আয়োডিন এবং জিঙ্ক তাহলে এগুলো কি এগুলো হলো বিভিন্ন খনিজ মৌল যেগুলো আমাদের দেহে আমাদের শরীর গঠনে হচ্ছে সাহায্য করে যেমন হচ্ছে আয়রন আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে সোডিয়াম আছে আয়োডিন আছে ও জিঙ্ক আছে এছাড়াও শরীর গঠনে অন্যান্য মৌল্যরও প্রয়োজন হয় যেমন ভিটামিনের মতো খনিজ মৌল থেকেও শক্তি পাওয়া যায় না কিন্তু এগুলো আমাদের শরীর গঠনে সাহায্য করে বোঝা গেল তাহলে এতটা একটু আমরা দেখবো এখান থেকে এই যতটা লাল করা আছে এই পুরোটা আমরা দেখবো ওকে আচ্ছা এবার দেখো জড় ও সজীব থেকে খাদ্য উপাদান বা খনিজ মগুলো পাওয়া যায় বলেছে কোনগুলো হচ্ছে জড়ো এবং কোনগুলো হচ্ছে সজীব সজীব বলতে আমরা জানি যাদের প্রাণ আছে যেগুলো প্রাণী সেগুলোই ওই আর জড়ো বলতে যেগুলো হচ্ছে প্রাণ নেই যেমন এখানে কি বলেছে দেখো উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে তাহলে উদ্ভিদ কোথা থেকে খনিজ মৌলও পাচ্ছে উদ্ভিদও তো অ্যাকচুয়ালি প্রাণী যাদের হচ্ছে দেহে খনিজ মৌলের দরকার আছে যেমন হচ্ছে আমরা মানুষ আমাদের দরকার আছে সেরকম উদ্ভিদেরও দরকার আছে ছোটো থেকে আস্তে আস্তে বড় হওয়া জন্য তাহলে সেগুলো কোথা থেকে পাচ্ছে জ্বরও উপাদান যেমন মাটি থেকে পাচ্ছে বিভিন্ন হচ্ছে জল মানে মাটিতে যেসব খনিজ মৌলগুলো মিশে থাকে সেগুলো নিচ্ছে সেগুলো কী সব জড় উপাদান তাহলে এগুলো হচ্ছে উদ্ভিদ নিচ্ছে বোঝা গেল তাহলে উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে প্রাণীরা বিভিন্ন উদ্ভিজ খাদ্য প্রাণীজ খাদ্য বা জল থেকে খনিজ মৌলগুলো সংগ্রহ করে তার প্রাণী বলতে তার মধ্যে আমরা পড়ে যাই এবার আমাদেরকে নিয়ে যদি আমরা দেখি তাহলে সব থেকে ভালো বুঝতে পারবো যেমন হচ্ছে প্রাণীরা বিভিন্ন খাদ্য উপাদান মানে উদ্ভিজ্জ উপাদান উদ্ভিজ্জ উপাদান বলতে আমরা বিভিন্ন শাক সবজি এগুলো খাই তাহলে এগুলো কি উদ্ভিজ উপাদান মানে উদ্ভিদ থেকে পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে প্রাণীজ খাদ্য যেমন আমরা মাছ মাংস ডিম ঠিক আছে দুধ এগুলো খাচ্ছি এগুলো কি প্রাণীজ খাদ্য প্রাণী থেকে পাচ্ছি আর বল দিয়েছে জল থেকে আমরা খনিজ পদার্থগুলো সংগ্রহ করি ওকে এবার লক্ষ্য করে বলেছে পরের পাতায় মানবদেহের কাজগুলোর সঙ্গে তোমার কী পরিচিত আছে না থাকলে পরিচিত হওয়া ও বোঝার চেষ্টা করো এরপরে হচ্ছে বিভিন্ন কাজ দিয়ে দিয়েছে আমাদের শরীরে যে হচ্ছে খনিজ মৌলগুলোর কোনটার কি কাজ কোনটার অভাবে কী হতে পারে তো বেসিক্যালি খনিজ মৌল যেগুলো তাদের নামগুলো আমরা দেখেছি সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ঠিক আছে জিঙ্ক আয়রন আয়োডিন ঠিক আছে এইগুলো হচ্ছে খনিজ মৌল তাহলে এগুলোর যদি অভাব হয় কখনো বা কোনটার জন্য আমাদের শরীরে কী কাজ ঠিক আছে কোন খনিজ মৌলের কী কাজ এবং সেগুলো কোথা থেকে পাই এগুলোই এবার আমরা দেখবো ওকে দেখো এবার দেওয়া আছে খনিজ মূলের কাজগুলো কি কি প্রথমে আসে আমরা সোডিয়াম সোডিয়ামের কাজ কি দেহের জলের পরিমাণ নির্দিষ্ট রাখা এবার এই সোডিয়াম আমরা কোথা থেকে পাই সোডিয়াম আমরা বেশিরভাগটাই পাই হচ্ছে নুন থেকে আমাদের খাবারে যে নুন ব্যবহার করা হয় দেখবে আমাদের এমন কোনো খাবার নেই যেটা নুন ব্যবহার করা হয় না তাই না তো এই সোডিয়াম তাহলে এটা অ্যাকচুয়ালি কী আমরা নুনটা কেন প্রত্যেকটা খাবারে ব্যবহার করি প্রথম কথা তুমি হয়তো বলবে ইন জেনারেল যে হচ্ছে স্বাদের জন্য যে নুন ছাড়া স্বাদ হয় না কিন্তু এর পিছনে আরও একটা কারণ আছে যেটা আমাদের শরীরে সোডিয়ামের যাতে কখনো ঘাটতি না পড়ে সোডিয়ামের যাতে কখনো অভাব না হয় সেই জন্য কিন্তু সোডিয়ামটা আমাদের খাদ্যের সব জায়গাতেই ব্যবহার করা হয় বোঝা গেল কারণ নুনের উৎস হচ্ছে নুন হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিনের মিক্সচার সোডিয়াম আর ক্লোরিন মিলেই কিন্তু নুন তৈরি হয় যে কারণে নুনের সংকেত বা সাধারণ নুনের সংকেত এন ওকে এটা অনেক সময় কোয়েশন আসে যে প্রশ্ন তোমাদের দিয়ে দেয় এক্সামে যে হচ্ছে সাধারণ নুনের সংকেত লেখো সাধারণ নুনের সংকেত এন এসি এল এটা মনে রাখতে হবে এন এন এ সি এল বোঝা গেল তাহলে এটা হচ্ছে সাধারণ নুনের সংকেত এবার চলে এসে আমরা ক্যালসিয়াম ক্যালসিয়াম কী করে পেশি সংকোচন স্বাভাবিক রাখে আমাদের যে পেশি হাত বা যে আমরা হচ্ছে মুভ করি বিভিন্ন দিকে বা আমরা যে দৌড়াতে পারি ছুটতে পারি এই যে জিনিসগুলো এগুলো কে বজায় রাখে এগুলো হচ্ছে ক্যালসিয়াম বজায় রাখে তাহলে হচ্ছে ক্যালসিয়াম কোনো কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে কে ক্যালসিয়াম তাহলে দেহে যদি আমাদের কখনো ক্যালসিয়ামের ঘাটতি পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় কেটে গেলো তোমার হট করে হচ্ছে সেখানটা রক্তটা জমাট বাঁধবে না সেখান থেকে রক্ত বেরোতে থাকবে অনেকক্ষণ বেরোবে তাহলে এগুলো যখনই আমাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিক থাকবে তখন কিন্তু এগুলো আর হবে না তখন হচ্ছে কেটে গেলো তার তিন সেকেন্ডের মধ্যে সেই জায়গার রক্তটা জমাট বেঁধে যাবে বোঝা গেল এবার চলে আসি আমরা আয়রন আয়রন কী বলে দিয়েছে দেখো বলেছে আয়রন আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে যেমন কীভাবে অক্সিজেন পরিবহন করে আয়রন বলতে কিন্তু আমাদের নর্মাল যে হচ্ছে আয়রন লোহার রড বা এগুলো কিন্তু না আয়রন হচ্ছে একটা খনিজ মৌল যেটা হচ্ছে খুব মানে বলতে পারো একটা ছোট্ট আকার যেটা আমাদের শরীরে হচ্ছে রক্তের সাথে মিশে থাকে এবং এটা রক্তের মানে কিসের সাথে মিশে থাকে রক্তে আমরা জানি তিন রকমের আমাদের রক্ত কণা আছে তার মধ্যে লোহিত রক্তকণিকার সাথে মিশে থাকে আয়রন আর এই লোহিত রক্তকণিকাই যেহেতু অক্সিজেন পরিবহন করে আমাদের শরীরে সেক্ষেত্রে এই লোহিত রক্তকণিকার মধ্যেই আয়রন মিশে থাকে যে কারণে বলা হয়েছে আয়রনের কাজ কি অক্সিজেন পরিবহন করা বোঝা গেল এবার চলে আসে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এদের তিনজনেরই কাজ কি দাঁত এবং হাড় গঠন করা আমাদের দেহে কখনো দেখবে তোমার যদি মানে খুব মানে হাড়ে ছিদ্র হয়ে যায় বা হচ্ছে একটু মানে হালকা চাপ লাগলেই হাড় ভেঙে যাওয়া এই জিনিসগুলো যদি হতে থাকে তখন কিন্তু ডাক্তার তোমাকে বা যারা পেশেন্ট থাকে তাদেরকে কী দেয় ক্যালসিয়াম ট্যাবলেট দেয় ঠিক আছে ফসফরাস ট্যাবলেট দেয় ম্যাগনেশিয়াম ট্যাবলেট দেয় সেগুলো কি তখন বাইরে থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এগুলো বাইরে থেকে হচ্ছে তোমার শরীরে দেওয়া হয় যাতে তোমার শরীরে যে অভাবটা আছে সেটা যাতে পূরণ করা যায় খুব তাড়াতাড়ি তারপরে চলে আসে দেখো আয়োডিন আয়োডিন কি মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে আয়োডিন কোথা থেকে পাই আমরা ম্যাক্সিমাম আয়োডিন কিন্তু নুন থেকে পাই কারণ দেখবে আয়োডিন সমৃদ্ধ নুন দেখবে নুনের প্যাকেটে লেখা থাকে আয়োডিন আয়োডিনাইজড বা এরকম কিছু একটা লেখা থাকে তো এখানে কি আয়োডিন সমৃদ্ধ থাকে নুন সেই কারণে আমরা নুন থেকে হচ্ছে ম্যাক্সিমাম আয়োডিন পেয়ে থাকি এটা কী কাজ করে আমাদের দেহে মানসিক বৃদ্ধি এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে আমাদের যে মানসিক বৃদ্ধি আমরা যখন বড় হয়ে দেখবে একটা বাচ্চা ছেলে আরেকটা বড়ো ছেলে তাদের মধ্যে একটা পার্থক্য আছে চিন্তা চিন্তাভাবনার পার্থক্য কাজ করার পার্থক্য শরীর গঠনের পার্থক্য এই যে পার্থক্যগুলো এগুলো কিন্তু যে মানসিক বৃদ্ধি বা বুদ্ধির যে বৃদ্ধি সেটা কিন্তু হয়ে থাকে আয়োডিনের জন্য তারপরে চলে আসে আমরা জিঙ্ক মস্তিষ্কের গঠন মানে আমাদের যে মস্তিষ্ক এই মস্তিষ্কের গঠন এবং রক্তের শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে জিঙ্ক বোঝা গেলো তাহলে এইগুলো হলো খনিজ মৌলের কাজ খনিজ মৌল আমাদের দেহে কী কী কাজ করে এই কাজগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে মনে রাখতে হবে এবার নিচে বেশ কিছু ছবি দিয়েছে লক্ষ্য করো নিচে কিছু ছবি দিয়েছে ছবিগুলো হচ্ছে তোমাকে প্রত্যেকটাতেই খনিজ মৌল আছে এটাই হচ্ছে বোঝানো হয়েছে যেখানে যা যা ছবি দেওয়া আছে তাদের মধ্যে কিন্তু হচ্ছে খনিজ মৌল আছে যেমন যদি প্রথম ছবিটা আমরা নিয়ে নিই প্রথম ছবিটা দেখো কী দেওয়া আছে তোমার এখানে কিছু কচু শাক দিয়েছে কচু শাকে কী থাকে আয়রন থাকে কচু শাক এগুলো তারপরে দিয়েছে তোমার চেরি ফল চেরি ফলেও হচ্ছে আয়রন থাকে তারপরে হচ্ছে সোডিয়াম থাকে ঠিক আছে পেয়ারা পেয়ারাতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে সোডিয়াম থাকে আদার্স যে বিভিন্ন মৌল সেগুলো থাকে ফুলকপি ফুলকপি দিয়েছে তারপরে হচ্ছে ধনে শাক দিয়েছে ঠিক আছে ধনে পাতা যেটাকে বলা হয় ছোট এক ধরনের মাছ দিয়েছে যেটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে যত মাছ আছে সেগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে এখান থেকে ডিরেক্ট আমরা হচ্ছে ক্যালসিয়াম অ্যাবসর্ভ করি আমাদের শরীরে তারপরে দেখো পাকুস মানে তোমার এটা হচ্ছে যকৃত দিয়েছে এটা হচ্ছে মুরগির তারপরে এখানে হচ্ছে বেশ কিছু মাছ দিয়েছে ঠিক আছে এখানে শাক দিয়েছে বিভিন্ন যেমন তোমার নোটে শাক বলা হয়েছে কলমি শাক বলা হয়েছে এই ধরনের শাকগুলো দিয়েছে কারণ এগুলো আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে জিঙ্কের ঘাটতি পূরণ করে ঠিক আছে তো এইগুলো হচ্ছে দেওয়া হয়েছে মধু দিয়েছে ঠিক আছে দুধ ডিম তারপরে হচ্ছে তোমার আমলকি আমলকি তো প্রচুর আয়রন থাকে শশা দিয়েছে শশাতে প্রচুর জল থাকে ঠিক আছে জল ছাড়া হচ্ছে সিলিকন এই ধরনের খনিজ মূল্যগুলো থাকে আম আছে আমেও প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের যে ফাইবার যেটা বলা হয় সেই ফাইবার থাকে বা বিভিন্ন খাদ্যশস্য যেমন আটা রুট মানে আটা ময়দা এগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে মানে খাদ্যশস্য থেকে তৈরি তো এগুলোতেও প্রচুর পরিমাণে হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম ঠিক আছে এই সব ক্যালসিয়াম এইগুলো হচ্ছে বজায় থাকে ঠিক আছে দুধ ডিম এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় একইভাবে হচ্ছে তোমার ঘি বা হচ্ছে দই বলতে পারো ঠিক আছে এগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায় তো এবার আমরা চলে আসবো নেক্সট এখানে বলেছে খনিজ মূলের নাম এবং পানীয় বা খাদ্য উৎসের নাম যে খনিজ মূলগুলো এখানে দিয়েছে ক্যালসিয়াম আর ফসফরাস তাহলে ক্যালসিয়াম ফসফরাস কোথায় পাওয়া যায় ক্যালসিয়াম ফসফরাস দুধ ডিম চিংড়ি পেঁপে পটল ঠিক আছে এগুলোতে ক্যালসিয়াম এবং ফসফরাস পাওয়া যায় এছাড়া আর কি কী পাওয়া যায় ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে ছোটো মাছ আমরা লিখতে পারি ছোটো যে কোনো মাছের নাম দিতে পারো এখানে ঠিক আছে চিংড়ি মাছ হতে পারে সেটা হচ্ছে তোমার পুটি মাছ হতে পারে ঠিক আছে ছোটো পুটি তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাক্সিমাম কোথায় পাওয়া যায় শাক সবজি আম ঠিক আছে বা বিভিন্ন শাক এগুলোতে ম্যাগনেশিয়াম পাওয়া যায় আয়রন আয়রন কোথায় কোথায় পাওয়া যায় দেখো বলে দিয়েছে জকৃত চিংড়ি মাছ তারপরে আমলকি শশা চিচিঙ্গে তারপরে তোমার এখানে আরও একটা ড্যাশ আছে তো এখানে আমরা বলতে পারি যে তোমার যে পালং শাক ঠিক আছে এরকম বিভিন্ন শাকে হচ্ছে এগুলো পাওয়া যায় সোডিয়াম হচ্ছে নুন এবং পানীয় জলের মাধ্যমে আমরা সোডিয়াম পাই আয়োডিনও সেম নুনের মাধ্যমে পাই এবং বিভিন্ন হচ্ছে সামুদ্রিক মাছ হচ্ছে যেগুলো থেকে আমরা আয়োডিন পাই ঠিক আছে যে কারণে বলা হয় যে মাছ খেলে আমাদের হচ্ছে গলগণ্ড রোগ হয় না যেটা হচ্ছে আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড রোগ হয়ে থাকে ঠিক আছে বিভিন্ন হরমোন তো আছেই তাই ছাড়াও হচ্ছে বাইরে থেকে যে খনিজ মৌলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই তোমার গলগণ্ড রোগের জন্য যাই সেটা কিন্তু হচ্ছে মানে পূরণ করে হচ্ছে আয়োডিন এবং এটা কোথা থেকে আসে বিভিন্ন সামুদ্রিক মাছ যখন আমরা খাই সেখান থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম আয়োডিন এগুলো আমাদের শরীরে প্রবেশ করে বোঝা গেলো তারপর হচ্ছে জিঙ্ক জিঙ্ক কোথা থেকে পাবো আমরা বিভিন্ন শাক সবজি যেমন সেটা নোটে শাক হতে পারে সেটা কলমি শাক হতে পারে এগুলো থেকে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় বোঝা গেলো তো এগুলো হচ্ছে বিভিন্ন খনিজ মৌল এবং তাদের যে উৎস সেগুলো কোথা থেকে পাওয়া যায় তাদের নাম তো যে নামগুলো বললাম আমি সেগুলো তোমরা এই ফাঁকা জায়গায় লিখে নিতে পারো ওকে এবার বলেছে মানুষের দেহে খনিজ মৌলের অভাবে কতগুলো সমস্যা তৈরি হয় এবার সেই সমস্যাগুলো নিয়ে আমরা জানবো ওকে কী দিয়েছে দেখো উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কেন হয় সোডিয়াম আমাদের দেহে হচ্ছে বেশি হয়ে গেলে তখন উচ্চ রক্তচাপ হয় যেমন যে কারণে বলা হয় যে যাদের হচ্ছে রক্তচাপ বেশি তাদেরকে নুন কম খেতে বলা হয় ঠিক আছে কেন নুন কম খেতে বলা হয় কারণ অতিরিক্ত নুন খেলে তাদের দেহে রক্তের যে চাপ সেটা বেড়ে যাবে যে কারণে তাদেরকে নুন কম খেতে বলা হয় বিশেষত কাঁচা নুন বলে যতটুকু নুন খাবে সেটা হচ্ছে তরকারি বা এইসবের মাধ্যমে কিন্তু কখনোই কাঁচা নুন অতিরিক্ত খাওয়া উচিত নয় তারপর হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত চামচ আকৃতির নুক এগুলো কেন হয়ে থাকে এগুলো হচ্ছে আয়রনের অভাব হলে এবার অ্যানিমিয়া বা রক্ত জিনিসটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম অ্যানিমিয়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের রক্তের যে লোহিত রক্তকণিকা সেগুলো একটু ভেঙে যায় বোঝা গেল তবে ভেঙে সেগুলো কাস্তে আকৃতি হয়ে যায় যখন তাকে অ্যানিমিয়া বলা হয় এবং রক্তাল্পতাকে কি বেসিক্যালি রক্তাল্পতা হচ্ছে এই অ্যানিমিয়ারই একটা নাম বাংলা নাম রক্তাল্পতা বলা হয় রক্ত যোগ অল্পতা যখন হচ্ছে আমাদের দেহে রক্ত অল্প হয়ে যায় কমে যায় রক্তে হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায় তখন তাকে বলা হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া বোঝা গেল এবং এই রক্তালপতা বা অ্যানিমিয়া হওয়ার একটা লক্ষণ হচ্ছে চামচ আকৃতির নুক মানে বাইরে থেকে নুকগুলো কী হয় চ্যাপটা মতো হয়ে যায় নোক সাধারণত আমাদের ফ্ল্যাট হয় তাই তো কিন্তু ফ্যাট সাইডগুলো হালকা মোড়া থাকে কিন্তু যখন অ্যানিমিয়া বা রক্তাল হবে তখন কিন্তু নোকের সাইডগুলো অনেক বেশি হচ্ছে মোড়া হয়ে যাবে তখন দেখে মনে হবে যেন নোকটা চামচ আকৃতির হয়ে গেছে বোঝা গেল এবার চলে আসি আমরা গলগণ্ড বা গয়টা যেটা একটু আগে আমি বলছিলাম যে আয়োডিনের অভাবে হয়ে থাকে গলগণ্ড বা গয়টা যেটা কেন হয় বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে বা আমরা হচ্ছে নুন এইসব জায়গা থেকে যে আয়োডিনটা পাই সেটা কিন্তু মানে গয়টার রোগ বা হচ্ছে গলগণ্ড যে রোগ সেটা প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু যদি কখনো এমন হয় যে হচ্ছে তোমার দেখবে এই গলগণ্ড বা গয়টার রোগ যারা হচ্ছে সমতলে বাস করে বা যারা প্রচুর সমুদ্রের মাছ খেতে পারে তাদের মধ্যে কিন্তু এই রোগটা তুমি দেখতে পাবে না এটা সাধারণত তুমি দেখতে পাবে যারা পাহাড়ি অঞ্চলে বাস করে তাদের মধ্যে এই রোগটা বেশি দেখতে পাবে বোঝা গেলো এবার চলে আসি আমরা তারপরে ক্যালসিয়াম ও ফসফরাস ক্যালসিয়াম ও ফসফরাসের জন্য কী কী রোগ হতে পারে বারবার হাড় ভেঙে যাওয়া বাঁকা হয়ে যাওয়া হাড় ফুটো হয়ে যাওয়া দাঁতের সমস্যা এই জিনিসগুলো হতে পারে ক্যালসিয়াম ও ফসফরাসের জন্য এবার এই ক্যালসিয়াম ও ফসফরাস দেখো ক্যালসিয়াম আমাদের দেহে হাড় গঠন করতে সাহায্য করে তাহলে এবার এই ক্যালসিয়ামের অভাব কী করে মিটতে পারে যদি আমরা প্রচুর ছোট মাছ খাই কারণ ছোটো মাছ যখনই খাচ্ছি তখন তার দেহের যে হাড়গুলো সেগুলো কিন্তু আমরা গুঁড়ো করে আমরা খেয়ে নিচ্ছি তখন সেখান থেকে ডিরেক্টই হচ্ছে ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে তো এটা একটা খুব বড়ো সোর্স যেখান থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের শরীর হচ্ছে নিয়ে নেয় বোঝা গেল এবং ফসফরাসও সেম সমুদ্রের মাছ বা নর্মাল মাছ থেকেও প্রচুর পরিমাণে ফসফরাস আমাদের শরীরে প্রবেশ করে এছাড়াও বিভিন্ন শাকসবজি যেমন হচ্ছে তোমার নোটে শাক হতে পারে সেটা হচ্ছে তোমার পালং শাক হতে পারে এইগুলো থেকে ফসফরাস আয়রন এই ধরনের যে খনিজমগুলো এগুলো কিন্তু আমাদের দেহে প্রবেশ করে আর লাস্ট একটা বলেছে দেখো জিঙ্ক জিঙ্ক কোথা থেকে আসে জিঙ্কও প্রচুর পরিমাণ আসে শাক সবজি থেকে বোঝা গেলো এটার কী কাজ মানে এটা যদি কখনো কম হয় তখন সেক্ষেত্রে আমাদের রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ তাহলে কি জিঙ্ক এটা মনে রাখতে হবে রক্তে উচ্চ রক্তচাপ হওয়ার কারণ কি সোডিয়াম বোঝা গেল। এবার আমরা চলে আসি নিচে জল কি বলেছে দেখো দেখো জল এমন একটা জিনিস যেটা আমরা জানি এটা হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস তাই তো এবার জল আমাদের দেহের শুধু আমাদের বলে না যে কোনো প্রাণী দেহে সেটা তুমি উদ্ভিদ বলো সেটা তুমি কোনো প্রাণী বলো ঠিক আছে জীব মানে তার দেহে জল থাকবে আর যদি জল না থাকে তাহলে কিন্তু সে আস্তে আস্তে মৃত প্রায় হয়ে যাবে বা বলতে পারে ডিহাইড্রেশন হয়ে যাবে যেটা আমাদের এরপরে কোনো কোনো জেনারেল নলেজের টপিকে হচ্ছে আমরা ডিসকাস করবো যে ডিহাইড্রেশন কি তো ডিহাইড্রেশান একটু ছোট্ট করে আমি এখানে বলে দিতাও ডিহাইড্রেশন হচ্ছে নর্মালি আমাদের শরীরে যখন জলের অভাব হয় যখন আমাদের শরীরে জল কমে যায় তার ফলে আমাদের বেশ কিছু লক্ষণ দেখা যায় যে যেমন হচ্ছে আমাদের চোখ মুখ হচ্ছে কুচকে যাওয়া আমাদেরকে কনফিডেন্সের অভাব দেখা ঠিক আছে এই জিনিসগুলো হয় আমরা নিজেদের ভিতর থেকে একটু দুর্বল মনে করি ঠিক আছে কথা বলতে আমাদের সমস্যা হয় বোঝা গেল চোখ মুখ বসে যাওয়া এই ধরনের জিনিসগুলো বোঝা যায় তখন বাইরে থেকে তো এটা কেন হয়ে থাকে আমাদের শরীরে যখন জলের ঘাটতি দেখা যায় তখন আমাদের শরীরের যে সাধারণ কাজ সেগুলো আমাদের করতে ইচ্ছে হয় না যেমন আমরা কোনো কাজ যদি করার থাকে সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি না আমাদের হচ্ছে মন মরা লাগে ঠিক আছে কাজ করার যে উদ্যম বা যে শক্তিটা সেটা আমরা পাই না তো এগুলো প্রত্যেকটা হয়ে থাকে ডিহাইড্রেশনের কারণে তো এগুলো যে যেটা অ্যাকচুয়ালি বলার মেইন টপিক সেটা হচ্ছে জল আমাদের শরীরে প্রত্যেকটা জীবের বা প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর দেহেই কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিক্সটি থেকে সেভেন্টি মানে ষাট থেকে সত্তর ভাগ কিন্তু জল দ্বারা গঠিত কোনো কারণে যদি জলের ঘাটতি পড়ে তাহলে মানুষ কিংবা অন্য প্রাণী যে কোনো ক্ষেত্রেই কিন্তু যে কোনো প্রাণীর ক্ষেত্রেই কিন্তু বা যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু জীবনের সংকট দেখা দিতে পারে বোঝা গেল তার মৃত্যুও ঘটতে পারে দেখো এখানে দ্বিতীয় পয়েন্টটা লক্ষ্য করো যে কোনো জীব দেহে গঠনের একটি প্রধান উপাদান হলো জল তাই তো তারপরে হচ্ছে একজন মানুষের ওজন সত্তর কেজি হলে দেহে জল থাকে প্রায় পঁয়তাল্লিশ কেজি তাহলে একটা মানুষের দেহের ওজন যদি সত্তর কিলো হয় মানে তোমার ওজন যদি সত্তর কিলো হয় তাহলে তোমার দেহে প্রায় পঁয়তাল্লিশ কেজি হচ্ছে কি থাকবে জল থাকবে বোঝা গেলো এই পরিমাণ জলকে শতাংশের হিসাবে প্রকাশ করা হয় এটাকে হচ্ছে শতাংশ হিসাবে প্রকাশ করা হয় যেটাকে আমরা বললাম যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বোঝা গেলো এবার বলেছে দেখো দেহে ব্যবহৃত জল আমরা কোথা থেকে পাই দেহে ব্যবহৃত জল যেরকম আমরা তো একটা টাইমই থাকে যখন আমরা শুধু জল খাই আমরা অন্য কোনো খাবার খাই না শুধু জলটাকে আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করি তাহলে এটা একটা সোর্স আর কি হতে পারে বিভিন্ন ফল খাই আমরা বিভিন্ন যখন আমরা ভাত তরকারি খাই তার মধ্যে কি জল থাকে সেখান থেকে আসতে পারে আর কোথা থেকে আসতে পারে বিভিন্ন তরল পানীয় যেমন আমরা যদি কোনো কোল্ড ড্রিঙ্কস খাই বা বাইরে যদি গিয়ে কোনো শরবত খাই ঠিক আছে বা কোনো ফলের রস খাই তাহলে সেখান থেকেও হচ্ছে জল কিন্তু আমাদের শরীরে আসতে পারে বোঝা গেল এগুলো হচ্ছে জল আমাদের শরীরে কোন কোন জায়গা থেকে আসতে পারে তার বিভিন্ন মানে লিস্ট বলতে পারো বা তার হচ্ছে সেগুলোর উৎস যে জল কোথা কোথা থেকে আমাদের শরীরে প্রবেশ করে এবার আসছে কোন কোন অবস্থা দেহে জলের চাহিদা বৃদ্ধি পায় কোন কোন অবস্থায় দেখো এখানে একটা পয়েন্ট দিয়েছে যে অনেক ঘাম অথবা বারবার পাতলা পায়খানা হলে মানে আমাদের যদি কখনো ডায়রিয়া বা এই ধরনের কিছু হয় সেক্ষেত্রে আমাদের জলে ঘাটতি পারে কারণ আমাদের বারবার সেক্ষেত্রে মানে হচ্ছে বাথরুমে যেতে হয় আর বাথরুমে যেতে হলেই তখন বুঝতে পারছো যে ডায়রিয়া বা হচ্ছে পাতলা পায়খানা এগুলো হলে কি হয় আর কি হয় অনেক ঘাম বেরোলে আমরা যদি কোনো কাজ করি যেখানে প্রচুর আমাদের ঘাম বেরোয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জলের ঘাটতি পড়ে আর কি আমরা যদি প্রচুর রোদ্দ্রয় ঘুরি বা হচ্ছে আমরা যদি প্রচুর মানে কাজ করি বলতে বা ওয়ার্কআউট করা হয় মানে জিম করা হয় ঠিক আছে জিম বা খেলাধুলো এগুলো করলে কিন্তু আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরোয় তখন কিন্তু আমাদের জলের অভাব পড়ে বোঝা গেলো এবার আসছে কী কী ঘটনা ঘটতে পারে জল থেকে যেমন দেখো এখানে বলেছে কী কী ঘটনা ঘটতে পারে বলেছে তুমি যদি পানীয় জলের পরিবর্তে সমুদ্রের জল ক্রমাগত পান করতে থাকো এক নম্বর পয়েন্টে দেখো তুমি যদি পানীয় জলের পরিবর্তে দেখো পানীয় জল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের পান করতে হবে এবং সেটা হচ্ছে মানে মিষ্টি জল হতে হবে কখনোই নোনা নয় সেটার মধ্যে নুনের পরিমাণ যেন বেশি না হয় সেটা যেন মানে বলতে পারো লিমিটেড থাকে নুনের পরিমাণ বেশি হয়ে গেলে তখন কি তার পিএইচ কমে যাবে সরি পিএইচ বেড়ে যাবে কারণ পিএইচ কমে গেলে সেটা আবার অ্যাসিড হয়ে যাবে নুনের পরিমাণ বেশি বেড়ে যাওয়া মানে সেটা ক্ষার হয়ে যাওয়া বুঝা গেল তাহলে এখানে কী বললাম যে তুমি যদি পানীয় জলের পরিবর্তে মানে যে জলটা আমরা পান করি তার পরিবর্তে যদি সমুদ্রের জল পান করো সমুদ্রের জলের মানে টেস্ট কী আমরা জানি সমুদ্রের জলের টেস্ট হচ্ছে নোনা বা নোনতা তাহলে সেক্ষেত্রে সমুদ্রের জল যদি আমরা পান করি আমাদের দেহে নুনের পরিমাণ বাড়বে আর নুনের মধ্যে কি থাকে সোডিয়াম থাকে এই সোডিয়াম থেকেই কিন্তু আমাদের শরীরে যে উচ্চ রক্তচাপ হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু হতে পারে এই কারণে বলা হয় যে পানীয় জলের পরিবর্তে যদি সমুদ্রের জল আমরা পান করি তাহলে আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে তারপরে আসছে দু নম্বর পয়েন্ট দেখো তুমি নুন মাখানো বিস্কুট বাদাম কাঁচা আমের টুকরো যদি খাও দেখো নুন মাখানো বিস্কুট বাদাম কাঁচা আমের টুকরো এগুলো খেলে তোমার কী হতে পারে এক নম্বর হচ্ছে তোমার প্রচুর জল তেষ্টা পাবে মানে জল তৃষ্ণা পাবে কেন পাবে কারণ হচ্ছে তুমি যখনই নুন মাখানো জিনিস খাবে তখন তোমার দেহে প্রথম কথা হচ্ছে রক্তচাপ বৃদ্ধি পাবে আর এগুলোতে যেহেতু এগুলো আমাদের কোষ থেকে হচ্ছে জলকে টেনে নেয় ঠিক আছে নুন মাখানো যে কোনো জিনিস বা নোনা যে কোনো জিনিস যখন আমরা খাবো তখন সেটা আমাদের দেহ থেকে জল প্রচুর পরিমাণে টেনে নেয় কারণ এটা নিজস্ব কিসের জন্য এর দ্রাব্যতার জন্য বা দ্রবণের জন্য অনেক পরিমাণ জল আমাদের কোষ থেকে হচ্ছে বের করে নেয় ফলে তখন আমাদের জলের অভাব পড়ে এবং সেই কারণে আমাদের ঘন ঘন জল খেতে হয় যদি আমরা নুন মাখানো বিস্কুট বাদাম বা কাঁচা আমের টুকরো খেয়ে থাকি বোঝা গেল তো আজকে আমরা এতটাই পড়বো এখানে হচ্ছে জল শেষ হচ্ছে সাথে হচ্ছে খনিজ মৌল শেষ হচ্ছে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করবো আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে বোঝা গেল নেক্সট টপিক যেটা আমাদের আছে খাদ্য খাদ্য তন্তু আছে এরপরে এবং তার পরে পরেই আছে আমাদের ফাইটো বা উদ্ভিজ রাসায়নিক তো পরের ক্লাসে আমরা এগুলো স্টার্ট করব ওকে তো চলো আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে